আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সৌদি আরবে প্রত্যেক প্রবাসীকেই অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, কিওয়া যে ওয়েবসাইটটি আছে সেখানে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং কিওয়া যে ওয়েবসাইটটি আছে এবং তার সম্বন্ধে বিস্তারিত আপনাকে অবশ্যই জানতে হবে। অবশ্যই আপনাকে সব কিছু এইগুলা দেখে রাখতে হবে, কারণ এখানে আপনার কোম্পানির সাথে আপনার চুক্তি হবে বা আপনার মালিকের সাথে আপনার এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনার চুক্তিবদ্ধ হতে হবে। সেই জন্য আপনার অবশ্যই এই আমি যে লিঙ্কটি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, সেখানে আপনারা ক্লিক করে অবশ্যই কিওয়া যে ওয়েবসাইটটি আছে সেখানে আপনারা রেজিস্ট্রেশন হয়ে থাকবেন, এবং রেজিস্ট্রেশন হয়ে গেলে বিস্তারিতগুলো আমি পার্ট বাই পার্ট আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব, কিভাবে আপনারা চুক্তি করবেন কোম্পানির সাথে বা কিভাবে আপনারা চুক্তি বাতিল করবেন বা আপনার স্যালারি কত আপনার প্রয়োজন সেটি আপনি কিভাবে এই কিওয়া যে ওয়েবসাইটটি আছে তার মাধ্যমে আপনি আপনার মালিককে আপনি জানাতে পারবেন, সেগুলো নিয়ে বিস্তারিত আমি নেক্সট ভিডিওতে বলবো কিভাবে আপনারা চুক্তি বাতিল করতে পারবেন। পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা কিওয়া যে ওয়েবসাইটটি আছে তার মাধ্যমে আপনার মালিক বা আপনার কোম্পানিকে আপনি জানাতে পারবেন যে আমি এত রিয়াল বেতনের মধ্যে আমি চাকরি করতে চাই। এগুলো আমি বিস্তারিত নেক্সট ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কিওয়া যে ওয়েবসাইটটি আছে সেটিতে কিভাবে আপনারা সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, সেই বিষয়ে আজকে কথা বলবো। অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলো যদি নিয়মিত দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন স্ক্রিনে দেখে আসা যাক কিভাবে আমরা দেখব আজকে কিওয়া যে ওয়েবসাইটটি আছে সেখানে আমরা কিভাবে সঠিকভাবে সঠিক নিয়মে রেজিস্ট্রেশন করতে পারি। চলুন স্ক্রিনে দেখে আসা যাক। আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব, সেইখানে আপনারা ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারবেন। আপনাদের সামনে যখন এরকম দেখাবে আপনারা চাইলে ডেস্কটপ এবং মোবাইল সাইটে আপনারা দেখতে পারবেন, এবং উপরে ডান সাইডে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, সেইখানে ক্লিক করবেন এবং এখানে রেজিস্টার লেখা আসবে। আমরা যেহেতু নতুন সেই ক্ষেত্রে আমরা রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইকামার নাম্বার দিব এবং ইকামা এক্সপায়ারি ডেট দিব, এবং নিচে এখানে ভেরিফাই ক্লিক করব। ক্লিক করার পরে একটু টাইম নিতে পারে, তারপরে আপনার আপসির অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি রেজিস্টারকৃত নাম্বার আছে সেই নাম্বারে তারা একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে, সেই পাসওয়ার্ডটি আপনারা এই ঘরেতে প্রবেশ করাবেন। এখানে সেই আপনারা ওটিপিটা দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে ক্লিক করবেন। আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে ইমেইল অ্যাড্রেস চাইবে এবং পাসওয়ার্ড চাইবে। আপনারা একটি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিবেন এবং একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ড এবং ইমেইল দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটি চাবো, আপনারা এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, জিরো দেওয়ার প্রয়োজন হবে না। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা এখানে সেন্ডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে ফোর ডিজিটের, সেই ওটিপিটা এখানে বসাবেন, সেটি আসবে কিওয়া ওয়েবসাইট থেকে। ফোর ডিজিটের এটি দেওয়ার পরে আই এগ্রিতে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ক্রিয়েট এ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করতেছি সেই ক্ষেত্রে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে একটু সময় নিতে পারে, অবশ্যই একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিওয়া যে ওয়েবসাইটটি আছে সেইখানে আমরা সঠিকভাবে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছি। আমি যেইভাবে দেখিয়েছি ঠিক এইভাবেই আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনারা একটু স্ক্রল ডাউন করে দেখতে পারেন এখানে বিস্তারিত দেওয়া আছে, এবং এইখানে উপরে আপনাদের নাম দেখাবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে
সম্পূর্ণ আপডেটটি আসে নাই যে আপনারা কি কি কাজ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা করতে পারবেন এবং কিভাবে আপনারা মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন বা কিভাবে আপনাদের কন্ট্যাক্ট বাতিল করবেন বা আপনার স্যালারি কত প্রয়োজন সেই তথ্যগুলো এখনও এখানে আপডেট হয়ে সারে নাই। এখানে সম্পূর্ণ আপডেট হওয়ার পরে আমি আপনাদের প্রত্যেকটি পার্ট বাই পার্ট একটি করে ভিডিও তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই ভিডিওগুলো যদি আপনারা সবার আগে দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে সৌদি আরবের নতুন কন্ট্যাক্ট বা নতুন চুক্তি যে সকল তথ্য আসবে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথেই আপনারা পেয়ে যান। যে নিয়মগুলোতে আমি অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্ট তৈরি করা দেখিয়েছি আপনারা ঠিক এইভাবেই অ্যাকাউন্ট তৈরি করে রাখুন, ইনশাআল্লাহ সামনে আপনার প্রয়োজনে আসবে। আশা করি আপনারা সঠিকভাবে এবং সঠিক নিয়মে কিউয়া এইখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নেক্সট ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের দেখাবো কিভাবে আপনারা চুক্তি করবেন বা চুক্তি বাতিল করবেন বা আপনার স্যালারি কত প্রয়োজন সেই তথ্যগুলো কিভাবে আপনারা কিউয়া ওয়েবসাইটের মাধ্যমে আপনার স্পন্সর বা মালিক বা কোম্পানিকে আপনি জানাতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমি পার্ট বাই পার্ট ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। যেহেতু এখনও কিউয়া যে ওয়েবসাইটটি আছে সেইখানে সৌদির গভর্নমেন্ট সঠিক তথ্য বা সঠিক কিছু এখনও সম্পূর্ণভাবে আপডেট করে সারে নাই, সেই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না এবং নেক্সটে যখন এইগুলো কমপ্লিট হয়ে যাবে আমি আপনাদের নেক্সট ভিডিওগুলোতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।